ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، شكل جبان خلي دي بوري، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شبه نماز درود پڑی، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. قرآن الكريم থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনে কতগুলো সূরা আছে? 114টি সূরা আছে। এর মধ্যে সূরা ইয়াসিনের পরের সূরা হচ্ছে সূরা সফাত। সূরা সফাতের 83 84 85 86 নম্বর আয়াতগুলো তেলাওয়াত করেছি। 106 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিশাল একটা প্রেসক্রিপশন করেছেন। বিশাল প্রেসক্রিপশন। প্রত্যেকটা নরনারী যদি মেনে চলতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের আলা মাকামে অধিষ্ঠিত করবেনই করবেন ইনশাআল্লাহ। সাউন্ড একটু বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে আয়াতগুলো তো আপনারা আমার জন্য সবক রেখেছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কে দিয়ে
আজ পৃথিবীর মুসলমানের এই দুর্দশা একটাই কারণ আপনি আর আমি বিধাতাকে ভুলে মাখলুককে বিধাতা বানিয়েছি গায়র আল্লাহর ঘোষণায় লিপ্ত হয়েছে বিধর্মীরা শিরিক করছে অন্যভাবে আর মুসলিমরা শিরিক করছে আরো নিকৃষ্টভাবে বৃক্ষের পছড়া করছে মানুষের কাছে গিয়ে মাথা নত করে সিজদা করছে আফসোস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলছেন ইয কাল লি আবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم هو إبراهيم إبراهيم كي he is a prophet messenger of Allah خليل الله الله بنده الله friend لا إله إلا الله إبراهيم فتقول خليل الله إبراهيم عليه الصلاة والسلام মানুষদেরকে গিয়ে যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ওরা খেপে গেল লাত মানাত উজ্জা হুবলের উপাসনা করি কোথ থেকে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীর আজ নিজাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ তাআলা হাজার হাজার বছর আগে মানুষকে সেই নিজাম শিক্ষা দিয়েছে বিএনপির চার পারসন ইলেকশন করতে গেলে তার একজন প্রতিনিধি যাকে তিনি নমিনেশন দেন সেই প্রতিনিধিত্ব করে ইলেকশন করে এমপি ইলেকশন চেয়ারম্যান ইলেকশন তো কোনো এখন দলের পক্ষ থেকে হয় তাই না আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে পাঠিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে নমিনেশনের জন্য আয়াত নাযিল করেছেন যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীবাসীর কাছে গিয়ে যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মূর্তির উপাসনা করা যাবে না বৃক্ষের উপাসনা করা যাবে না মাখলুকের উপাসনা করা যাবে না একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে মানুষের মধ্যে আশ্চর্য বোধ হতে পারে আল্লাহ তাআলা এই জন্য কোরআনে আবার জাস্টিফাইর জন্য আয়াত নাযিল করে দিয়েছে আয়াত নাযিল করেছে কোরআনুল কারীম খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর পারাতে হিজুল কোরআনের 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা সূরা মারিয়ামে 41 42 43 44 নম্বর আয়াতে সবক দিয়েছেন ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছে ইব্রাহিমের কথা স্মরণ করুন তিনি সত্যবাদী নবী ছিলেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলবে কেউ যেন তাকে বিরূপ মন্তব্য না করতে পারে তাই আল্লাহ তাআলা আবার তার কথা বলে দিচ্ছেন যে ইব্রাহিম যা বলবেন তা মিথ্যা নয় বরং তা সত্য সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে বলছেন ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইয়ুবসিরু ওয়া লা ইয়ুগনি আনকা শাইআ হে আমার পিতা এমন জিনিসের উপাসনা করা যাবে না যে কিনা উপকার পৌঁছাতে পারে না উপকারের মালিক নয় বরং ইবাদত করতে হবে এমন আল্লাহ তাআলার যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই তিনি ছাড়া আর কোনো ক্ষমতাবান নাই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছে একটা পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরলেন ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটি পরিচয় তার পিতৃ পরিচয় জানা দরকার আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর পারাতে হিফজুল কোরআনের 16 নম্বর পৃষ্ঠাতে সূরা আনআমের 74 নম্বর আয়াতে তার পিতৃ পরিচয় তুলে ধরেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন ক্বালা ইব্রাহিম লি আবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা إني أراك وقومك في ضلال مبين هي আমার পিতা আমি তোমাকে এবং আমার কম সবাইকে দিচ্ছি প্রকার শপথ ভ্রষ্ট হয় আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন
কিন্তু তারা কে কার কথা শুনে পয়গম্বরের কথা শুনে না পয়গম্বর দাওয়াত দিচ্ছে তাহলে একটি গেল পিতৃ পরিচয় আর আরেকটি গেল আল্লাহ তাআলা যে সার্টিফিকেট দিয়েছেন পরিবারের নমিনেশন ওটা ওটা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যে আজর অনেক মতানৈক্য আছে অনেক উপাধি আছে বাট আজর কোরআন উল্লেখ করেছে ইদ ক্বালা ইব্রাহিম লি আবিহি আজর আজর এটা কোরআন উল্লেখ করেছে কোরআনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে ধারায় ইখতিলাফ রয়েছে 21 টা পর্যন্ত কোনো মতানৈক্য নেই এরপরে আদম আলাইহিস সালাম পর্যন্ত মতানৈক্য রয়েছে বাট ইখতিলাফ থাকা সত্ত্বেও এটা রাসূলের বংশের নসলনামা এখানেও আজর উল্লেখ আছে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ইসমাঈল আলাইহিস সালামের পিতা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর যেমন আমার নাম হচ্ছে রাফি আমার বাবার নাম মুনির দাদার নাম ডক্টর ফজল মোহাম্মদ উপরের দিকে যাচ্ছে ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা তার বাবার বাবা তার বাবার বাবার বাবা তার বাবার বাবা এরকম যে হযরত ইব্রাহিম হযরত আদম পর্যন্ত মুমিনের কাছে সংরক্ষিত আছে সুবহানাল্লাহ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কেলা বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফেহদ বিন মালিক বিন নদর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুদর বিন নজা বিন মাদ বিন আদনা বিন আবদ বিন হামাইসা বিন সালামা বিন আউস বিন বউস বিন কতওয়াল বিন উবাই বিন আবা বিন নাশিদ বিন হিজা বিন বালদাস বিন ইয়াদলা বিন তাবিখ বিন জাহেদ বিন নাহেস বিন মাখি বিন আইফি বিন আবকার বিন উবায় বিন আদুআ বিন হামাদা বিন সামবা বিন ইসরাবি বিন ইয়াহজান বিন ইয়ালহাদ বিন ইরআবা বিন আইদি বিন জিশান বিন ইসহার বিন আকনা বিন ইহা বিন মুকাসসার বিন নাহেস বিন জারেহ বিন সামি বিন মাজি বিন ইবাদ বিন ইরা বিন কিদা বিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন আজর বিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন আজর বিন নাহউ বিন সারুজ বিন রাউ বিন ফায়েদ বিন আবিদ বিন আরফাকশা বিন সাম বিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন মিলামেলে বিন মাতুশায় বিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন ইয়ারু বিন মালহালে বিন কিনা বিন আনুস বিন শিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন আদম আলাইহিস সালাম আজ গোটা বিশ্বব্যাপী মুসলিমদেরকে হিংসার পাত্র বানিয়ে জুলুম করা হচ্ছে কাফের মুশরিকরা ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখে দিয়েছে আল্লাহর কসম করে বলি ইসলাম এদেশে কচুরি পানার সাথে ভেসে আসে নাই বঙ্গোপসাগর হয়ে বরং আল্লাহর কসম এই পৃথিবীতে আলেমদের শরীরে মুসলমানের শরীরে এই কণ্ঠে যতদিন আওয়াজ থাকবে ফাঁসির কাস্তে ঝুলতে রাজি আছি ইসলাম ছাড়তে রাজি নাই কে কে রাজি আছেন হাত তুলে দেখেন মুসলিমদেরকে নিধন করা পৃথিবী থেকে মুসলিম শূন্য করার স্বপ্ন দেখছে এই স্বপ্ন ইনশাআল্লাহ দুঃস্বপ্নে পরিণত হবে সুস্বপ্ন নয় কোরআনের প্রমাণ রেখেছে নমরুদ তো করেছিল ফেরাউন তো করেছিল সাদ্দাত তো করেছিল কেউ সাকসেসফুল হতে পারে না 90 নমরুদরাও পারবে না ইনশাআল্লাহ বোঝার জন্য উদাহরণ দিই ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটি পরিচয় প্যাকেজ পরিচয় দিই তাহলে আরো ভালো বুঝবে নমরুদ যেরকম জ্যোতিষী পালতো ইতিহাস তরাস করে দেখেন
তাদের ক্ষমতাকে টিকে রাখার জন্য গণ জ্যোতিষী আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন এক শ্রেণীর সমাজে জালেম নির্যাতনকারী নেতা রয়েছে যারা তাদের পদকে বহাল রাখার জন্য অস্ত্রশস্ত্র আর গুন্ডা বাহিনী ব্যবহার করে নমরুদ ফেরাউন ওই জামানায় তারা নিজে ক্ষমতায় থাকার জন্য একটা কৌশল করত সেটা হচ্ছে জ্যোতিষী ব্যবহার করত প্রতিদিন জ্যোতিষী গেলে কে বলতো জ্যোতিষী দেখো তো আমার ক্ষমতা কয় সাল পর্যন্ত আছে 41 না 19 কোন বুঝার জন্য আমি পরিভাষা ব্যবহার করব ডোন্ট মাইন্ড আগে বলে নিছি কতদিন পর্যন্ত থাকে তো জ্যোতিষী বলে মহারাজ এই কয়দিন আছেন বলে এখন নমরুদকে ভবিষ্যৎবাণী করেছে এখানে একটা মাসালা বলে নেই মুফাসসিরিন কেরামগণ লিখেন বিশেষ করে ইমাম শফি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে শরীয়ত ইব্রাহিমে জ্যোতিষী এই জ্যোতির্বিদ্যা এটা বৈধ ছিল বাট শরীয়ত মুহাম্মাদিতে হারাম কারণ এতে ধোঁকাবাজ হয়েছে মারাত্মক ধোঁকাবাজ হয়েছে নমরুদ তার জ্যোতিষীদেরকে ডেকে জিজ্ঞেস করছে আচ্ছা আমার ক্ষমতা কতদিন আছে জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করলো মহারাজ ইব্রাহিম আসবে ইব্রাহিম এসে তার রবের কথা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তখন আর আপনি রব থাকবেন না ওই দিন পর্যন্ত আছেন নমরুদের তো মাথা ঘুরে গেছে কি ব্যাপার বলে কি ইব্রাহিম আসলে আমার ক্ষমতা থাকবে না এটা করা যাবে না তার ডিজি ডাইরেক্টর জেনারেল আজরকে ডেকেছে আজর লাভাই মহারাজ বলেন এই যে জ্যোতিষীরা কি বলে কয় বলে কি ইব্রাহিম আসলে নাকি আর আমার ক্ষমতা থাকবে না কি বলে না বলে এটা তো ক্ষমতা তো সারা যাবে তাহলে তো এটা তরেও মারবে আমার এটা সারা যাবে দেখেন ক্ষমতার মোহ কাকে বলে আজর বলল মহারাজ আমি একটা সুবুদ্ধি দেই তাহলে আর সব বেঁচে যাবেন বলে কি বলছে দেখেন ইব্রাহিম তো আসমান থেকে জমিনে পড়ে আসবে না বরং সে সিস্টেম অনুযায়ী আসবে মায়ের পেট থেকেই তো বের হবে কারণ আসমান থেকে যদি পড়ে তো হাত পা সব ভেঙে ঢাইল হয়ে যায় মায়ের পেট থেকে আসতে কথা তো কি হয়েছে আজর বলছে ডিজি বলছে ডাইরেক্টর জেনারেল বলছে এক কাজ করে আজ থেকে নারীদেরকে আলাদা করে দেন পুরুষদেরকে আলাদা করে দেন নারী পুরুষ যদি আলাদা হয়ে যায় তাহলে কোনো নারীর পেটে আর ইব্রাহিম জন্ম নেবে না They are planning, but Allah is the best planner. Nomrud plan kore, Pharaoh plan kore, Yahudira plan kore, Krishna plan kore, Buddha plan kore, Hindu plan kore, Gota prithibite Muslim der ke mere nidon korar chesta korche. Allah kosam, Quran porano jay, Musalmaner rakto samudrer pani ronjito kora jay, Musalmaner kolija সালাম থেকে কোরআনের আওয়াজ মুছে যাওয়া যায় না এই করি যায় কোরআনের আলো রয়েছে কিভাবে বুঝবে এটা বুঝতে হবে নমরুদ মিশাল করে দেয়াল করলো আজরের বুদ্ধি অনুযায়ী ডিজের বুদ্ধি অনুযায়ী বিশাল দেয়াল করে পুরুষদেরকে এক দেয়ালের ভেতরে আরেকটা দেয়াল করে নারীদেরকে এক দেয়ালের ভেতরে দুটো প্রধান ফটক রেখেছে দেখেন আল্লাহ তাআলার কি মহাপরিকল্পনা আল্লাহ রাব্বুল আলামিন আজরের মনে তার স্ত্রীর ভালোবাসা ঢেলে দিয়েছেন ওই রাতে দুই দেয়াল করে দুই জায়গায় নারীরা এক জায়গায় পুরুষরা এক জায়গায় একটা দরজা রেখে দিয়েছে রাতের বেলা যখন সবাই ওখানে মানে আর কেউ দিনেও এক হতে পারবে ওই দরজার ভিতরে ওরা এই দরজার ভিতরে এরা আর পুরুষদের নেতা বানিয়েছে আজরকে আর মহিলাদের নেত্রী বানিয়েছে আজরের স্ত্রীকে রাত হয়ে গেছে আল্লাহ তাআলা আজরের মনে তার স্ত্রীর টান ঢুকে দিয়েছে তো আজর ঘুরে ঘুরে দেখে যে সবাই ঘুমাচ্ছে আজরের স্ত্রীর মনেও আল্লাহ তাআলা স্বামীর ভালোবাসা ঢুকিয়ে দিয়েছেন আর স্বামীর অন্তরে স্ত্রীর ভালোবাসা ঢুকিয়ে দিয়েছেন তো অনেক কবিরা বলে না যে কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তার বাড়ির কুকুর দেখলেও নাকি শান্তি লাগে যে না মনে হয় আমার প্রেমিকাটা ঠিকঠাক আছে কুকুর দেখে কথার কথা দেয়ালে গিয়ে চুমু খায় লাইলে মুকুর কথা ইতিহাস অনেক পড়েছেন কবিতা পড়েছেন ওগুলো বাদ ওগুলো বলবো তো হাজর চিন্তা করলো বউকে তো দেখতে পারবো না
বাট বোর দরজাখানা দেখলেও তো একটু শান্তি আসবে, মহিলা প্যান্ডেলটা একটু দেখে আসি, মা বিলে অনেকে আসে পুরুষ প্যান্ডেল আর মহিলা প্যান্ডেল, কিছু কিছু যুবক আছে খালি মহিলা প্যান্ডেল তাওয়াফ করতে থাকে, কোন ফাঁক দিয়ে কারে কোন খুঁটি দিয়ে কথা কয় না কয় কি দে না দে সিটি দে না দে, কথা বুঝেন নাই? আল্লাহ মনে করেন মাহফিলে গিয়েছে আরেক প্যান্ডেলে গিয়ে নাউজুবিল্লাহি মিন যারা আমি সামাজিক ওয়াজ করতেছি, যেটা হয় এই ওয়াজে কি লাভ হবে? ওয়াজ আসলে ওয়াজ শুনতে হবে, আল্লাহ হেফাজত করুন, আমি অধিকার কে রাখা আজ পুরো পুরুষ প্যান্ডেল মানে দেয়াল ঘুরতে 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 দেখে যে সবাই ঘুমাচ্ছে, কেউ তন্দ্রাচ্ছন্ন কেউ নিন্দ্রাচ্ছন্ন, আস্তে করে প্রধান ফটকের কাছে গিয়েছে ওটা খুলবে, আল্লাহ তাআলা তার স্ত্রীকে একই কাজ করাচ্ছেন, সেও পুরোটা ঘুরতে ঘুরতে দেখে যে সবাই ঘুমাচ্ছে, প্রধান ফটকের কাছে এসে দরজা খুলে উঁকি মেরেছে, স্বামীও দরজা খুলে, আরে তুমি কথা বলা যাবে না তাহলে ধরা খেয়ে যাবো, আর ধরা খেলে জামিন নেই গলা শেষ, নমরুদের আয় কথা বলা যাবে না, আচ্ছা কথা কই না বাট চলো একটু ঘুরে আসি, যদি কেউ দেখে কয় না কেউ দেখবে না, হাত ধরে নিয়ে ঘুরে আসছে, সবাই তো অ্যাডাল্ট না তাই সব কথা বলা যাবে না, বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট, ওই ঘুরে আসার ভেতরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার মায়ের গর্ভে দিয়ে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ, সকাল হয়েছে জ্যোতিষীর আয়েশা হাজির, মহারাজ কি এত সকাল সকাল, কয় মহারাজ মার্ডার হয়ে গেছে, বলে কি হয়েছে, কয় যেই ভয়া তো কিছু করলেন গতকাল রাতেই এই ছেলে তার মায়ের গর্ভে চলে গেছে, আজর কে ডেকেছে আজর, এই বেটা তুই এক করব কি ডিউটি পালন করছিস, কয় মহারাজ এত কড়া ডিউটি পালন করলাম আমি আর আমার বউ, আপনারা সবাই ঘুমাইলেন আমরা তো ঘুমাই নাই, ওরা ঘুমাইলে কি কিছু হইত, কথা বুঝেন নি, কিন্তু কে করিয়েছে, জোরে বলেন কে, আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছে, আজর মূর্তি বিক্রেতা ছিল মূর্তি তৈরি করত, কিছু ইসরায়েলি রিওয়ায়াত আছে যেগুলো সহি শুদ্ধ অশুদ্ধের ব্যাপারে অনেক ইখতিলাফ আছে, জয়ীফর ব্যাপারে ইখতিলাফ আছে, বাট আমি একটা প্যাকেজ আলোচনা করছি তো তাই সামাজিক ভাবে এটার একটা উদাহরণ দিই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হতে লাগলেন, তো ছেলের মাথায় পিতা এবার মূর্তি টুকরির ভেতরে দিয়ে মূর্তি বিক্রি করতে পাঠায় আর বলে দেয় বাবা পাঁচ হাত আলার এই গুণ, সাত আলার হাত আলার ওই গুণ, দশ হাত আলার এই গুণ, বিশ হাত আলার এই গুণ, এগুলো বলে বলে বেচবা, এটা কিনলে ব্যবসায় উন্নতি হয়, এটা কিনলে প্রেমের সফলতা, দেখেন না যুবকরা পাঁচ হাজার এক টাকা দিয়ে তাবিজ দেয়, আর ওই ভণ্ড এক শ্রেণীর লোকেরা আছে ওরা কয় যদি লোহার শিকলও থাকে সিরে ফিরে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে তোমার কাছে, সাত সমুদ্র তেরো নদী পার হবে দূরের কথা, মতলবের ফেরি ঘাটও পার হয় না, ফেরি কথা ঠিক কিনা ঠিক আছে না নাই, এখন অনেক দিন পরে হুজুরের কাছে গিয়ে হুজুর আমার টাকা দেন কি হয়েছে কাজ হইতেছে না, কয় হবে হবে যা, তিন চার মাস ঘুরে এবার আরেক হুজুরের কাছে কয় হুজুর কয় না এ পারে না আমার কাছে হইলে হবে, কিন্তু সারা জীবন সে ধোকাই খায় কোথাও হয় না, এক নম্বর এটা হারাম, দুই নম্বর ধোকা খাচ্ছেন এটা তো এমনিও রস, কথা ঠিক কিনা ঠিক, অথচ ওখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় টুকরির ভিতরে মূর্তি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিক্রি করতে পাঠায়, কিন্তু তিনি হচ্ছেন পয়গম্বর, তিনি তো এমন কাজ করতে পারেন না, যখন পিতার থেকে আড়াল হন মাথার টুকরিটা নিচে নামিয়ে ওদেরকে বলতে থাকেন এই তুমি না এই গুণ তুমি না ওই গুণ তুমি না এটা পারো তুমি না এটা পারো, তাহলে আমার কান্দে চড়ে যাবা কেন, তোমরা হেঁটে হেঁটে চলো আমার সাথে বাজারে, দেখে যে একটা কয় জানি না সবদিন মাথায় বাঁধ গলায় বেঁধে এবার যখন টেনে টেনে নিয়ে যায় তো ওই দেখেন না ওইগুলার সাজা আলকাতরা শোনো তারপরে কি আটা ময়দা দিয়া হ্যাঁ সাজায় না নাক পালিশ ঠোঁট পালিশ কি কি দে দিয়ে দিয়ে সাজায়, তো এখন যখন একটা উষ্টা খেয়ে এরকম পড়েছে এখানে লিপস্টিক এখানে এখানে একটা এখানে তাহলে কালারটা আসছে লালের জায়গায় লালটা গেছে কালোর জায়গায় হয়ে গেছে ক্রস চিহ্ন মানে ভয়ঙ্কর অবস্থা, হাত একটা ভেঙে পঙ্গু পঙ্গু হয়ে গেছে ঠ্যাং দুই চারটা ভাঙছে, এখন বাজারে নিয়ে বলে ভাই মূর্তির এই কাজ ওই মূর্তির এই কাজ, কিন্তু একজনও কাস্টমার পায় না, কি ইব্রাহিম এদের এই অবস্থা কেন ভয়ঙ্কর অবস্থা, চেহারা এরকম কেন নাক মুখ ভাঙা কেন হাত ভাঙা কেন, ভাই বললেন না রাস্তা দিয়ে আনতেছিলাম ওরা মাথার উপরে টুকরির ভিতরে এমন মারামারি লাগাইছে কোনোভাবেই ছাড়াইতে পারি না, দেখেন না একটা আরেকটা নাক মুখ ভেঙে দিছে, কি বল
না ওরা কি মারামারি করতে পারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন আমিও বলি ওরা মারামারিও করতে পারে না কল্লারের মালিক নয় অকল্লার জোরে কোন ঠিক কিনা বেটি ইয়া বাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইগনি আনকা শাইআ হে আমার পিতা কার উপাসনা করেন ডাকলে শুনে না উপকার পৌঁছাতে পারে না অপকার পৌঁছাতে পারে না আজকাল কেরা প্রিয়ার আমি এত কল্যাণকর হয়ে গেছি যে বট গাছের ভিতরে লাল সুতা দিয়ে কল্যাণ কামনা করি মসজিদে নামাজ পড়ি ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন মানুষদেরকে তাওহীদের দাওয়াত দেন আল্লাহর দিকে ডাকেন আল্লাহু আকবার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের দাওয়াত যখন ব্যাপকভাবে দিচ্ছেন নমরুদের কান পর্যন্ত গিয়ে বলছে সবার কাছে এটা খুব প্রচার প্রসার হয়ে গেল যে একটা ছেলে আছে ইব্রাহিম এ শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলে কি বলে না বলে হ্যাঁ এ তো আমাদের সব ধর্মান্তরিত করে ফেলবে কাফের মুশরিক বানিয়ে ফেলবে নাউযুবিল্লাহ মিন যালিক তাদের এই বক্তব্য সব জায়গায় ছড়িয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করেন না লোকেরা এসে বলছে হে ইব্রাহিম ফামা যন্নুকুম বিরাব্বিল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদেরকে বললেন আচ্ছা তোমরা যে আল্লাহকে মানো না লাত মানাত উজ্জা হবলের উপাসনা করো তাহলে আমার রব যিনি আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন তার ব্যাপারে তোমাদের কি ধারণা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন কারীম অন্যান্য আয়াতের প্রমাণ দিয়েছেন ফামা যন্নুকুম বিরাব্বিল আলামিন হোয়াটস ইওর অপিনিয়ন অ্যাবাউট আওয়ার লর্ড আমাদের রবের ব্যাপারে তোমাদের কি ধারণা রয়েছে কোরআন কারীম খুলে দেখেন 17 নম্বর পারাতে হিফজুল কোরআনে 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 51 নম্বর আয়াতে তাদের জবাব দিয়েছেন ইফকা قال لأبيه ها إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فما ظنكم برب العالمين الجواب ذي ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين ورب التسارع এটা আমরা আমাদের পিতৃপুরুষদের কাছে পেয়েছি বাপ দাদারা করেছে বাপ দাদার কথায় শরীয়তে মুহাম্মাদি চলে না শরীয়তে মুহাম্মাদি চলে কোরআন সুন্নাহ অনুযায়ী কে কি বলেছে কার বাবার কথা মানা লাগবে কার স্বামীর কথা কার সন্তানের কথা কার ছেলের কথা কার মেয়ের কথা কোন মুরব্বি কি বলেছে না বলেছে কোন আলেম কি বলেছে যদি কোরআনের বাইরে বলে এটা কোনোদিন অ্যাকসেপ্টেবল নয় কোরআন সুন্নাহ অনুযায়ী শরীয়ত ঠিক দেখেন না এক এক ভণ্ডরা কি বলে আফসোস মাফাতে আমার বক্তব্য দেয় নাউযুবিল্লাহ একদিকে বলতেছে মা ফাতেমা আরেকদিকে বলতেছে উনি আমার স্ত্রী নাউযুবিল্লাহ একদিকে মা ডাকতেছে আরেকদিকে স্ত্রী বিআদব কথা কত অভাব না এরকম ভণ্ড দেয় ঠিক ওরা জবাব দিল ওয়াজাদনা বানা লাহাবিদিন কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন রবের ব্যাপারে তাদের কি ধারণা অন্য আয়াতেও জবাব দিয়েছেন কোরআন খুলে দেখেন একটি সূরা আছে সূরাত শুআরা কি নাম সূরা শুআরা 70 71 72 73 নম্বর আয়াতে 19 নম্বর পারাতে 9 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন ফামা যন্নুকুম বিরাব্বিল আলামিন ফামা যন্নুকুম বিরাব্বিল আলামিন জবাব দিয়েছেন قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون هل يسمعونكم إذ تدعون جخون داكورا كي شنت باري أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين حضرت إبراهيم عليه السلام جيكس قولنا কার উপাসনা তোমরা করো তাকে ডাকলে কি সে শুনতে পায় নাকি ডাকের জবাব দিতে পারে না এক নাম্বার কথা পয়গম্বর তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন
الذي خلقني فهو يهدين رب হলেন তিনি যিনি আপনাকে আমাকে গোটা পৃথিবী সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন সুনিপন করে নির্ভুলভাবে সূক্ষ্মভাবে আপনার আমার সমস্ত সরঞ্জামাদিগুলার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন খলকানি ফাহু ইয়াহদি হেদায়েত দিয়েছেন যেমন বুঝার জন্য যেমন এখানে কয়টা আঙ্গুল এটা সবার মুরুব্বি তাই না এটা সবার ছোট কনিষ্ঠা এটা বৃদ্ধা মাঝখানেরগুলো বাদই দিল মনে করেন এখন এই মুরুব্বিকে নাই উনি অনুপস্থিত এই চারটা দিয়ে যদি আপনার আমার ভাত খাওয়া লাগে সারা দিনে খাওয়া সম্ভব খলকানি ফাহুয়া ইয়াহদি দিয়েছেন তিনি আল্লাহু আকবার এই রবকে ভুলে কার বাসনার ভিতরে লিপ্ত আছো والذي هو يطعمني ويسقين তিনি খাওয়ান তিনি পান করেন সুবহানাল্লাহ দেখেন ফাহুয়া ইয়াহদির ব্যাখ্যা যদি আরেকটু করি এই যে নাক এই নাকটা এখানে বুঝার জন্য একটু খেয়াল করেন আল্লাহর সৃষ্টির মূলকে বুঝেন ঈমান পাকা হবে আচ্ছা এই নাকটা আপনি যদি প্রাইম মিনিস্টারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান আপনাকে ইনভাইট করা হয় ইনভাইটেশন লেটার থাকবে গাড়ি চেক হবে বডি চেক হবে আপনার ইনভাইটেশন লেটার আছে কিনা আপনি কোন দলের লোক আজকাল তাও দেখা হবে তারপর ঢুকতে দেওয়া হবে আপনি যখন খাবারটা নিলেন প্রথম সাজেস্ট করে নাক সুবহানাল্লাহ চক্ষু চক্ষু এটার ভিতরে কোনো ময়লা আছে কিনা এটা বিষ না কি এটা চক্ষু সাজেস্ট করে দুই নাম্বার নাক এটা গন্ধযুক্ত নাকি বিশুদ্ধ তিন নাম্বার এই দুইটার কাছে ধরা পড়ে না গিয়ে ধরা পড়েছে জিব্বার কাছে সাথে ব্যাক করে সব ফেলে কথা ঠিক কিনা বে ঠিক কে সৃষ্টি করেছেন আচ্ছা এখন একটু ডিফারেন্ট চিন্তা করুন মনে করেন এই চক্ষু দুটো এখানে না দিয়ে যদি এই পিছনে দিতেন আল্লাহ তাআলা চলার গতি সামনের দিকে আর চক্ষু এখানে চিন্তা করেন কি অবস্থাটা হতো হাঁটতে পারতেন ওরকম করে রুকুর মতো হয়ে তারপরে হাঁটতে হতো কারণ উল্টা দেখতাম তো আসমান দেখতাম নিচে আর জমিন দেখতাম উপরে বাস্তব কথা বলতে জিব্বাটা যদি এখানে না দিয়ে মনে করেন অন্য জায়গায় দিতেন তাহলে কি অবস্থা হতো চক্ষুর আর একটার সাথে কোনো অ্যাডজাস্ট থাকতো না আজকাল দেখবেন মা বোনেরা কানের দুল ম্যাচিং করে পরে ড্রেস ম্যাচিং করে পরে ওড়না ম্যাচিং করে পরে জুতাটা পর্যন্ত ম্যাচিং করে পরে আরে বেনিটি ব্যাগটাও ম্যাচিং করে পরে দুদিন পরে জামাইও ম্যাচিং করে পরে আরে জোরে কোন না ঠিক কিনা ঠিক অভাব নাই এরকম সামনে আর কিছু উদাহরণ আল্লাহু আকবার খলকানি ফাহুয়া ইয়াহদি আচ্ছা এই নাকটা যদি এখানে না দিই মনে করেন নাকটা যদি আমাদের যে পাশা আছে দুই পাশার মাঝখানে দিতেন তাহলে কি অবস্থা হতো সারাক্ষণ এটা টিপ দিয়ে ধরে রাখা রাখত বাপ রে বাপ কোন জায়গায় কি হলো না আল্লাহু আকবার খলকানি ফাহুয়া ইয়াহদি ওই আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত যারা আসবে চিন্তায় থাকলেও একটা নেয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবে তিনি হচ্ছেন আল্লাহ والذي هو يطعمني ويسقين তিনি খাওয়ান তিনি পান করান তিনি হায়াতের মালিক তিনি মৃত্যুর মালিক সুবহানাল্লাহ আজ ইসুন্দর আগে খুব দুঃখের সাথে বলছি এক লোক আলেম সেজে দাড়ি টুপি লাগিয়ে বক্তব্য দিয়েছে সে চাইলে রোহিঙ্গা মুসলিমদেরকে বাঁচাতে পারে নাউজুবিল্লাহ চিন্তা করে দেখেছেন কত বড় মুশরিক এদেরকে মুসলমানের জুতা দিয়ে বাড়ানোর যোগ্য নাই আল্লাহ হেদায়েত দান করুক নয়তো ধ্বংস করে দেন আফসোস হয় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝালেন ইউতিমুনি ওয়া ইয়াসকিন ইউমিতুনি সুম্মা ইউহিন হায়াতের মৃত্যু দেন পুরো বাবেল শহরে দুর্ভিক্ষ দেখা দিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই যখন নমরুদের কাছে ত্রাণ আনতে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ত্রাণ আনতে গিয়েছেন গিয়ে সবাই যখন প্রণাম করে ঢুকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাটা আগে দিয়া মাথা উঁচু করে ঢুকেছেন নমরুদ দেখে বলে এই তুমি কে আমি ইব্রাহিম আরে এই ইব্রাহিম এই মিয়া তুমি সব জায়গায় পেছ লাগাও এদিকে আসো কি হয়েছে এরকম করলা কে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন
মাথা নত করনি কেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মাথা নত কেবল আল্লাহর সামনে করা যায় আর কারো সামনে করা যায় না এই মুসলমানেরা মনে রাখবেন কোন বুজুর্গের নামে যদি কেউ আপনাকে আমাকে চিন্তা করায় সে মুশরিক মুসলমানের কথা বলতো আল্লাহর ওলি হওয়ার তার কোনো অধিকার নাই ভন্ড মুসলমানের ইমাম নিয়ে সিনেমা খেলছে এর কাছে গেলে মুশরিক হওয়া ছাড়া মুসলমানের কোনো फायदा আসবে না আল্লাহ তাআলা কোরআনে হাকিম প্রমাণ পেশ করেছে ওই কনভারসেশন বিটুইন ইব্রাহিম এন্ড নমরুদ এই দুজনের মধ্যে যে কনভারসেশন হয়েছিল আল্লাহ তাআলা তুলে ধরেছেন কোরআন কারীম খুলে দেখেন 3 নম্বর পারা হিফজুল কোরআনে 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা সূরা বাকারা 258 নম্বর আয়াতে পুট করে দিয়েছেন যাতে করে কিয়ামত পর্যন্ত নমরুদের মতো কেউ সিজদার দাবিদার না হতে পারে ঠিক আল্লাহ কোরআনে সাজেস্ট করে দিয়েছেন পুট করেছে আর আপনি আর তারপরে গোমরা হয়ে যাচ্ছে কত বড় নির্বোধ কোরআনের জ্ঞান না থাকার কারণে আর কোন কারণ নেই নমরুদ খেপে গেল বেটা ইব্রাহিম তোর আবার রব কে ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন আল্লাহ কুট করেছেন 258 নম্বর আয়াতে সূরা বাকারায় 255 নম্বর আয়াতে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়ুম এটা তো সবাই পড়ে 256 নম্বর আয়াত লা ইকরাহা ফিদ দ্বীন 257 নম্বর আয়াত আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর তারপরে 258 নম্বর আয়াত আলাম তারা ইলাল লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বি আন আতাহু আল্লাহুন নূর ইذ ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইউহিয়ী ওয়া ইউমীত ক্বালা আনা ওয়া ইউমীত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব তিনি যিনি হায়াত দেওয়ার মালিক যিনি মৃত্যু দেওয়ার মালিক নমরুদ বলে ও আচ্ছা সেই কথা আরে বেটা হায়াত তো আমিও দিতে পারি মৃত্যু দিতে দেখেন না গোটা পৃথিবীতে একটা আইন আছে যে সমস্ত দেশে ফাঁসি আছে ফাঁসির আগে আবার ফাঁসির ভিক্ষা চাওয়ার বিধান আছে বিভিন্ন জায়গায় আমি কালচার প্লে করতেছি এটা সম্পূর্ণ একটা শিরকি মতবাদ জীবন দেওয়ার মালিক কে আমার শেখ মুফতি ফজলুল হক আমিন নম্বর আল্লাহু মারকাদাহু সব সময় বলতেন যে কোরআনের জন্য আমি একবার নয় হাজার বার ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি কোরআনের কোন বরখেলাপ বরদাস্ত করা হবে কোরআন অবমাননা বরদাস্ত করা হবে বারংবার জেল খেটেছেন গৃহবন্দী থেকে মৃত্যুবরণ করেছেন যা বলেছেন তা আজকে বাস্তবায়ন হয়েছে ইন্তেকাল হয়েছে নাস্তিকরা আন্দোলনের ডাক দিয়েছে আফসোস হয় 90 ভাগ মুসলমানের দেশে আজ এক শ্রেণীর তথা কথিত শিক্ষিত মূর্খরা প্রতিবাদ করছে টকশো করে যে ওতে অজু হবে কেন আরে ওতে যদি ওম শান্তি হতে পারে এটা কি ধর্ম নিরপেক্ষতা দেখো বদমাশ কুদাকার 90 ভাগ মুসলমানের দেশে ওতে অজু হবে যতে তাদেরকে জুতা মারা হবে বেয়াদব কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে সরাসরি কথা আফসোস হয় তাদের লজ্জা নাই এগুলো চেহারা দেখায় কি করে আর আপনি আর আমি মুসলমান আঙ্গুল চুষ্টি বসে বসে তবে স্মরণ করিয়ে দিতে চাই এই জমিন শাহ জালাল ইয়ামেনি রহমতুল্লাহি আলাইহির এই জমিন শাহ ফরান রহমতুল্লাহি আলাইহির এই জমিন ভাসানি রহমতুল্লাহি আলাইহির এই জমিন ফজলুল হক রহমতুল্লাহি আলাইহির এই জমিন হাজী শরীয়তুল্লাহের ফিকরা বেঠে এই জমিন পীরজি হুজুর রহমতুল্লাহি আলাইহির এই জমিন হাফিজজি হুজুর রহমতুল্লাহি আলাইহির এই জমিন যেভাবে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির এই জমিন মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাইহির এখানে ইসলামের বিরুদ্ধাচরণ হবে ফাঁসির মঞ্চ তৈরি হবে কোরআনের জন্য জীবন দেওয়া হবে কোরআন বিরোধী আইন প্রণয়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ মুসলমানদেরকে সে এতকাদ আর বিশ্বাস রাখতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সবক নিন মাথা নত কোন মাখলুকের সামনে নয় কোন আদালত কোর্ট কাচারির সামনে নয়
কোন ক্ষমতাধরের সামনে নয়, যিনি সমস্ত ক্ষমতাধরের ক্ষমতাধর, আল্লাহ ছাড়া কারো সামনে করা হারাম। এটা মনে রাখবেন, এগুলো মূলনীতি। সে বলল আনা ওয়াহী ওয়ামিত, ইব্রাহিম হ্যাঁ তুমি, আমিও দিতে পারি মৃত্যু, আমিও দিতে পারি। একজনকে ডেকেছে, ডেকে বললো মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি একে খালাস করে দিলাম, আরেকজন খালাস প্রাপ্ত আসামি কে মেরে কই দুঃখের মারলাম, একজনের হায়াত দিলাম একজনের মৃত্যু দিলাম, নাউজ বিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কোন সরি আমি তোমার এটা মানতে পারলাম না, বলে কেন? দেখো আল্লাহ হায়াত কিভাবে দেন এটা আমার নিজের চোখে দেখে ইতমিনান হয়েছে। মানে এটা আবার কোনটা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তিন নম্বর পারাতে হিফজুল কোরআনে তিন নম্বর পৃষ্ঠা খুলে দেখে নিন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, 260 নম্বর আয়াত সূরা বাকারার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ডোন্ট ইউ বিলিভ দ্যাট ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না? আওয়ালাম তুমিন, ক্বাল বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, মাবুদ গো বিশ্বাস করি কিন্তু অন্তরের প্রশান্তির জন্য জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার সাজেশন দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম কি, বললেন চার চারটি পাখি ধরে টুকরো টুকরো করে তারপরে চারটি পাহাড়ের উঁচু করে রেখে আসো, তারপর আমার আল্লাহর আদেশে জিন্দা হয়ে আসতে বলো, দেখবা জীবিত হয়ে চলে আসে। হযরত ইব্রাহিম তাই করলেন, চারটি পাহাড়ের উঁচু করে চার ভাগ করে টুকরো টুকরো করে রেখে আসলেন, আসার পরে ডাক দিলেন কবুতর, আল্লাহর আদেশে জিন্দা হয়ে চলে আয়, ডাক দিতে দেরি হয়, কবুতরের এক জায়গা থেকে পা লেগে আরেক জায়গা থেকে পাখনা লেগে আরেক জায়গা থেকে মাথা লেগে লাগে, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ জোড়া লেগে লেগে ডাকের সঙ্গে সঙ্গে পয়গম্বরের কাছে এসে হাজির হয়ে যায়। এখন যিনি এটা দেখেছে উনি কি এই এই দশ অঙ্গ উদাহরণ মানবেন? তোমার এটা মানবেন, তোমার বেঙ্গে ত্রাণ লাগবে না, ত্রাণ দিবেন কে? রাজ্জাককে। আল্লাহ কোরআনে বলেছেন বের হয়ে চিন্তা করলেন, যা তুই দিলি না দিলি না সমস্যা, তুই তোর দেশের সরকার কিন্তু তোরা আমি রব মানি না, যা দিস না, চলে যাচ্ছেন। বাড়ি ফিরে যাওয়ার পথে চিন্তা করলেন, পাশে দেখতে পাচ্ছেন যে এক জায়গায় বালুর স্তূপ পড়ে আছে, ওখান থেকে কিছু বালু খালি ব্যাগ নিয়ে যাবেন, বোরগাছে ভরে নিয়ে বাড়ি রওনা করলেন। এখানে আমি একটা সামাজিক উদাহরণ দিই, অনেক সময় দেখবেন বাড়িতে বউ যাদের আছে, আল্লাহ যেন বিরাট টাইপের করছেন, আসেন আপনাদের খুশি ব্যাপার কি, বিয়ে করছে আত্মনীত বেশি দেখা যাবে ভাই, তো যে করে এই পিচ্ছি, হে বিয়া তুমি বিয়া করছো পোলা মাইয়া কয়টা? আচ্ছা আমরা বলি তো আল্লাহু আকবার, হাত নামা, অবিবাহিত কারা হাত তোলেন? তো এখন হাত উঠায় না। আচ্ছা আছে, আচ্ছা দেখাই তো যাইতেছে না, কম না যাক, যেহেতু এরা কম আছে বিয়া শাদি করাই দিয়ে খুশি হয়েছে, দেখছেন একটা আরেকটা গুতা মারে, যাই হোক ওদিকে আর গেলাম না। তো যারা বিয়ে করেছেন তারা প্র্যাকটিক্যালি খুব ভালো জানেন, কারো ঘুমটুম আছে আর যাকছেন তো ঠিকঠাক মতো দেখে, তো বউ বাজারে যাওয়ার সময় স্বামীর কাছে লিস্ট করে দেয়, কয় পেঁয়াজ মরিচ টরিচ সব কিছু লিস্ট করে দিয়ে আলাদা আবার একটা পার্সোনাল লিস্ট করে, কয় দেখো এটা হইলো বাজার আর এটা হইলো আমার পার্সোনাল, নাক পালিশ
কপাল পালিশ ঠোঁট পালিশ দাঁত পালিশ যা আছে লেখা আরেকটা লিস্ট করে দেখো বাজার আনো না আনো না খেয়া থাকুন কিন্তু আমার ঠোঁট পালিশ আনতে বলবো না দিয়া দেন স্বামী যখন বাড়িতে গিয়ে ঢুকে ঢুকতে দেরি ব্যাগ চেক করতে দেরি নেই বাজার চেক করে না আগে দেখে এর নাক পালিশ আনছে নাকি ও কি কি কয় ঠোঁট পালিশ তারপরে লিপস্টিক টিপস্টিক আনছে কিনা আটা ময়দা দেয় না দেখেন না আটা ময়দা দিয়া আল্লাহ রে ময়দার দাম এরাই বাড়াই ফেলবে কি যে বিপদে আছে শেষে আর রুটিও খাওয়া যাবে রাস্তাঘাটে বের হলে এমন অবস্থা ওই যে এটা বের হয়েছে বিউটি পার্লার কি কোন বাপের সামনে মেয়ে গেল চিনা বেচারার মেয়ে কালো সামনে দিয়ে এমন সুন্দরী যায় বাপেও গেলটাকে কি দেখতে আসমান থেকে আসলো আর মেয়ে তো চিনতেছে কারণ চোখে তো আর বিউটি পার্লার করেনি মেয়ে খালি কোন রকম ঘুমটা দিতেছে কি রে বাপ বাবা আমার বাবা কিন্তু বাপ যে দেখছে এটা মেয়ে না কি চিনি মনে করেন 50 বছরের বুড়িও 30 বছরের যুবতী হয়ে যায় ওটা ঠিক কিনা ঠিক সেদিন আমাদের পুরাতন ঢাকায় অনেক জ্যাম তো রাস্তায় নেমে সিনেমে বাসায় যাচ্ছি রিকশা নিয়ে যাওয়ার পথে হঠাৎ করে রিকশা যাচ্ছে তো পাশেই বিউটি পার্লার দেখি কয়েকজন খুব সেজে গুজে নামছে মাত্র তো আমি বেখেয়ালে যাচ্ছি হঠাৎ করে তাকায় দেখি আমি ডরা গেছি ভয় পেয়ে গেছি ওই যে আমাদের দেশে যাদেরকে ওই যে ভূত বলে আসলে তো ভূত বলতে কিছু নাই জিন্নাতের একটা ভয়ঙ্কর একটা রূপ হচ্ছে ভূত আমরা যেটা বলি পরিভাষা ব্যবহার করেছি ভূত বলতে শরীয়তে কিছু নাই জিন্নাত আছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আচ্ছা দেখ ওইদিকে আর যাচ্ছি না তা আমি হঠাৎ করে দেখে ডরিয়ে গেছি ওদের অবস্থা কিন্তু এরকম যদি দেখেন রাতের 3টা বাজে একটা এরকম হয়ে যাইতাছে বেটা জুতা নিয়ে দৌড়ে দৌড়ে লুঙ্গি থাকবে না থাকবে দৌড়ে গেছে এরকম অবস্থা হবে বাস্তব কথা বলতেছি আহ আল্লাহ হেফাজত করুন বলে না এই হচ্ছে সামাজিক কত কত আর এগুলা দিয়া কিছুদিন আগে এক ভাই যারা প্রবাসে থাকেন জানেন আপনাদের এদিকে প্রবাসী আছে কিনা আছে যারা প্রবাসে থাকেন এক প্রবাসী ভাই আমার কাছে ফোন করে দুঃখ বলতেছে তো আমি বললাম ভাই কি হয়েছে কই হুজুর বিদেশ থেকে রক্ত পানি করা টাকা কামাই করে বাড়ি পাঠাই আর আমার বউ এগুলা দিয়ে মুস করে আরেকজন আসে এখন আরেকজন বলতে কি বুঝলাম আপনার স্ত্রীর সৌন্দর্য আরেকজনকে দেখানো এটাও তো হারাম আবার বিউটি পার্লারে গিয়ে ওটা দেখাচ্ছে আর আজকের এক জামানা এসেছে আপনারা ভালো জানেন আমার থেকে বেশি ভালো জানেন বিউটি পার্লার বললার বাদ দেন বিয়ার উদাহরণ দিই বর্তমান জামানা এমন অবস্থা হয়েছে বিয়া খেতে যাবেন তো বোর আশপাশে যারা থাকে বউ কোনটা এটা মুসাব বলে বউ কোনটা বুঝা যায় না জামাই ইয়া কোনটারে ধরব এটাই চিন্তা করে পায় না কোনটা আমার বউ সবটি বউর মতো সেই যাস নির্লজ্জ কোথাকার যদি বেশ লাগে তোমার রং নাম্বারে ধরে বলে তো কি করব তুমি গেছো কেন তাহলে ওরকম হয় সেই যাবে বউর মতো হয় আচ্ছা বউ না হয় শাস্ত্র মানলাম বাদ দিল এটা যদিও এখন সমাজে এটা চলতেছে হারাম হালাল এটা একটু সময়ের জন্য অফ রাখে হারাম তো হারাম মনে করেন যে শাস্ত্র তো তুমি কেন সেই জায়গা তুমি বোঝাচ্ছ ভাই আমরা পাঁচ জন আছি কোনটারে নিবেন একটা নিয়ে গেলে তাই তো বোঝা যাচ্ছে আরে নির্লজ্জ কোথাকার আফসোস আমি তো মনে হয় কয় বছর ধরে বিয়াই খাই না হাল্লাই জানে 7-8 বছর মনে হয় কোনো সেন্টারে বিয়া খাইতে যায়নি খুব হুজুর বিয়ার খবর জানে কেমনে একজন বিচার দিছে কয়েকদিন আচ্ছা প্রবাসী ভাইয়ের কথাটা আগে তো আমার কাছে বলতেছে হুজুর দেখেন আমি বিদেশ থেকে পাই বেতন 20,000 টাকা বউ আমার কাছে আইফোন চায় আইফোন আইফোন 7 দাম কত 70-80 হাজার হবে না বিল্লাল 70-80 হাজার 1,00,000 টাকা দাম বেচারার 5 মাসের বেতন দিয়ে তুমি আইফোন কিনা কার সাথে মুস করবে দুঃখ হয় যুবক যুবতীরা আজ একদম ধ্বংসের অধঃপতনের তলদেশে চলে গেছে এক যুবক আমার কাছে মেসেজ দিচ্ছে হুজুর আপনি এত রাতে জাগেন কেন চিন্তা করে দেখছে আমি বললাম ভাই আমি তো জাগনা আছি আমি মাহফিল করে রাতের বেলা বাসায় ফিরি তো আমাকে তো জাগনা থাকতে হয় বাসায় যাচ্ছি আপনি কেন জাগনা আছেন এখন পড়ছে বিপদে ওই হুজুর এটা আছে একটা কারণ এমনি হুজুর ঘুম আসতেছে না আমি বললাম না এত রাতে জাগনা থাকার তো কোনো কারণ আছে
হুজুর 3টা বাজে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হবে তাই যাই গেছে উদাহরণ দিচ্ছি সমাজ যুবকের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মুশরিকদের সংস্কৃতি বিরাজমান কেন মুসলমানরা মার খাবে না বলেন আফসোস মুসলমানের দায়মিক ফরজ এই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পুরুষদের জন্য সদর ঢাকা ফরজ কি একটা ফ্যাশন বের হয়েছে আগে আমাদের বাচ্চাদের দেখেছি সবাই লুঙ্গি পরে প্যান্ট পরে যাই পরে নাভি থেকে পরে আর এখন একটা কি ফ্যাশন বের হয়েছে প্যান্ট নামাইতে নামাইতে পাশার শেষ সীমানা এদিকে যে রাস্তা দিয়ে আসছি এই যে মতলব টু গরিপুরের রাস্তা এটা আল্লাহর রহমত না গজব কি কমা আপনারাই জানেন এটা যে কত বছর যাবত খারাপ আল্লাহই জানে আপনারাও যে কি করেন না করেন বুঝলাম না সবাই কি করবেন আর ওখানে নিয়ে তাইলে এক কোদাল করে যদি সেত দিয়ে মাটি দেন তা তো লাভ আছে এত ভাঙা রাস্তা আল্লাহ হেফাজত করুন কোন আমিন রাস্তা ভালো হয়ে যাক কারা দায় দায়িত্ব আছে আল্লাহই জানে বছরের পর বছর অবহেলিত বছরের পর বছর অবহেলিত এই রোডের সামনে গিয়ে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়ে পানিতেও পড়ছে তারপরে রাস্তা ঠিক না মানুষের জীবনের কোনো মূল্য নাই আজকাল আফসোস তো যুবকরা প্যান্ট পরে আর এই রাস্তা দিয়ে যদি হেঁটে আসে তাহলে উষ্ট্রা খেলে প্যান্ট খুলে যায় এমন ভাবে নামাজ পড়ে বের হচ্ছে তো জুমার দিন বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা আসে অনেকে মাহফিলের ডেটের জন্য আসে তো দাঁড়িয়ে মুসল্লি ভাইয়ের সাথে কথা বলতেছি তো উনি আমাকে বলতেছেন কথা বলতে এক পড়ছে তো আমি দেখলাম যে পাশে এক যুবক নামাজ পড়তেছে যুবক রুকুতে গিয়েছে তো রুকুতে যাওয়ার পরে ওই উনি ওই গ্রুপের লোক আর কি ওই যে বাউন্ডারিওয়ালা লোক তো প্যান্ট পরেছে একদম পাশার শেষ সীমানায় যখন রুকু যখন দিয়েছে প্যান্ট তো চলে গেছে নিচের দিকে আর গেঞ্জি চলে আসছে উপরে একটু পরে যখন সিজদায় গিয়েছে হায় আল্লাহ নামাজ মার্ডার হয়ে গেছে সামাজিক ওয়াজ করতেছে ফরজ তরক হয়ে যাচ্ছে যুবকের খবরে এখন কি হয়েছে যখন সিজদায় গিয়েছে গেঞ্জি কয় প্যান্ট ভাই আমি গেলাম প্যান্ট কয় দোস্ত তুমি গেলে আমি থেকে আমিও গেলাম যাও ইন্ডিয়াতে গিয়ে বলি এখান থেকে বর্ডার ক্রস করে মার্ডার হয়ে গেছে আর পদ্মা সেতু এমনি একটা হইতেছে না এখন মাঝখানে আরেক পদ্মা সেতু বানানো লাগবে তার প্যান্ট আর গেঞ্জি মাঝখানে যুবকের অবস্থা যুবক যুবতীদের একই অবস্থা যেই মা বন্ধের ঘরে ফজরের পর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত হওয়ার কথা ছিল ওই ঘরে রাত বিরাত সারাক্ষণ 24 ঘন্টা স্টার জলসার স্টার সিনেমার আয়োজন কোরআনুল কারীমের কোন তেলাওয়াত রিসার্চ কিছুই নেই কি জবাব দিব আল্লাহর কাছে কি বলবেন একটু চিন্তা করে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা বলছে বাড়ি গিয়ে পৌঁছেছে ব্যাগটা রেখে যখন বিশ্রামে গিয়েছেন স্ত্রী সারা এসে ব্যাগ খুলে দেখতেছেন আল্লাহ আকবার ওই জামানার উৎকৃষ্ট খাবার গুলো ওখানে বিদ্যমান হযরত সারা খাবার তৈরি করে স্বামীর কাছে ডাকলেন স্বামীকে বলছেন স্বামী গো ওঠেন খাবার খাবেন না স্বামী দেখে বলে সারা খাবার কোথায় পেয়েছো হযরত সারা জবাব দিলেন নমরুদের কাছে গেলেন খাবার তো আপনি নিয়ে এসেছেন আপনি কি জানেন না নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বোঝার বাকি নাই আমি যখন নমরুদের কাছে মাথা নত করি নাই আমার আল্লাহ তাআলা ওই জামানার উৎকৃষ্ট খাবার ব্যাগ ভর্তি বালুগুলাকে পরিণত করে দিয়েছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাওয়া হাসবু সূরাতুত তালাকে আল্লাহ রাব্বুল আলামিন 3-4-5 নম্বর আয়াতি 28 নম্বর পারাতে হিফজুল কোরআনের 17 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমার আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হয়ে যায় আমি আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যাই তাদের জন্য কে যথেষ্ট হয়ে যান জোরে বলেন কে আল্লাহ নম্র কোনোভাবেই পারে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কি ওরা প্রপোজ করলো ইব্রাহিম চলো তোমাকে আমাদের উৎসবে নিয়ে যাবো কেন বলতেছি আর এই যে ক্রিসমাস ডে গেল 31st নাইট গেল দুর্গা পূজা গেল অথপত সামাজিক কথা বলছো শুনে কি করে
করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আপনি আমি কি করছি যুবকরা আজকালকে পূজায় না গেলে মুসলমানরা না গেলে হিন্দুদের পূজায় নাকি জমে আবার কি ওখানে সিঁদুর দিল কি বাস্তব না অবাস্তব আপনারা খেয়াল করে শুনেন কিন্তু খ্রিস্টমাস যেতে গিয়েছে আমি আশ্চর্য হয়ে গেছি মুসলমানের সন্তান রয়ে গেছে ভালো ভালো সন্তান কোরআন পড়তে পারে বিশুদ্ধ করে এরকম ছেলেরাও খ্রিস্টমাস যেতে গিয়েছে প্রমাণ আছে আমার আবার যীশু খ্রিস্টের ওই পোশাক পরে সেলফি তুলে ফেসবুকে দিয়েছে আমি দেখেছি আমি সাক্ষী আমার চোখ সাক্ষী থার্টি ফার্স্ট নাইট পালন করতে গিয়ে একত্রিশে ডিসেম্বরে কোরআন কারিমের তাফসির চলছে পাশে আতশবাজি ফোটাচ্ছে আল্লাহর কসম যখন গোটা পৃথিবীতে মুসলিমদেরকে মারা হচ্ছে আর মুসলমানরা ঐক্যবদ্ধ হয় ওই কাফেরদের রীতিনীতি পালনে ব্যস্ত আছে কেমন মুমিন আপনি আর আমি একটু জিজ্ঞাসা করি কেমন ওরা সবাই মিলে আপনাকে আমাকে মারছে আর আমরা সবাই মিলে ওদের সংস্কৃতি পালনে ব্যস্ত আছি কতটা নির্বোধ ওরা ডাকলো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি যাব না আনা সাথী যান ইব্রাহিম আলাইহিস সালাম ফরাগ ইলা আলিহাতিহিম ফাকাল আলা তাকুলু মা লাকুম লা তানতিকুন ফরাগ আলাইহিম ضربًا باليمين فأقبلوا إليه يزفون قال أتعبدون ما ترحدون والله خلقكم وما تعملون قال ابنوا له بنيانا فألقوه في الجحيم أرمان نكبر إبراهيم عليه السلام كبر هذا قال إبراهيم عليه السلام جيبون لنا أي ألا تأكلون ما لكم لا تنتقون هذا شنر شنر خبر أسي ودر بشنا لنا جيبون لنا خاونا كنو قطاو بوانا كنو قطاو بوانا خايونا غرد لك القرآن لنا ایک سايت لك بھینگے شفتی بھینگے مورا نرکندے قرآن رکھے چلے گی বিজ্ঞান আবিষ্কার কিভাবে হয় ইসলাম থেকে দেখেন আজ সায়েন্স আবিষ্কার করে কোরআন থেকে আর ওই কোরআনের বিরুদ্ধে আচরণ করে মুশরিকরা নাস্তিকরা ভাইরা আমার মনে রাখবেন কোরআনের থেকে বড় বিজ্ঞান আর পৃথিবীতে কোথাও নাই আছে নাকি কোথাও নাই অতএব কোরআন থেকে প্রত্যেক মুহূর্তে সেকেন্ডে বিজ্ঞান আবিষ্কার হয় বিজ্ঞান থেকে কোরআনের কোন দর্শন নেওয়ার দরকার নেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম ভেঙে দিলেন ওরা খেপে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে আগুন নিক্ষেপ করবে আগুন নিক্ষেপ করা হলো আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তাকে উত্তীর্ণ করে নিয়ে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম উত্তীর্ণ হয়ে গেলেন এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের উপর নমরুদ খেপে গিয়ে বলল ইব্রাহিম তোমার রবের সাথে আমি যুদ্ধ করব যাও যুদ্ধের ঘোষণা দিয়ে দাও ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ ঠিক আছে তোমার সাথে যুদ্ধ হবে কোথায় কোন দিন অমুক দিন অমুক জায়গায় মাঠ তৈরি হলো সব কিছু হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম গিয়ে যুদ্ধের ময়দানে হাজির হলেন একা আর নমরুদ তার সদর করে গিয়ে হাজির হলো যুদ্ধের ময়দানে গিয়ে নমরুদ বলতেছে ইব্রাহিম তোমার বাহিনী কই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন ওয়েট এন্ড সি একটু অপেক্ষা করো একটু পরে আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে মশার বাহিনী পাঠিয়ে দিয়েছে এমন বাহিনী যেগুলো কিয়ামত পর্যন্ত লেটেস্ট এন্ড গ্রেটেস্ট কেন বললাম এই কথা পৃথিবীর সবথেকে ক্ষমতাধর ব্যক্তির কাছে গিয়ে মশা বলবে যে ভাই আপনার গালে একটা কামড় দিতে চাইছিলাম দিতে পারে কি পারে তারপর পারমিশনের দরকার হয় নরসিংদী মাহফিল করে ঢাকায় যাচ্ছি তো দেখি রাস্তার এক জায়গায় রেপ না যেন পুলিশ ভাইরা ঝুমাচ্ছে চন্দ্রাচ্ছ তো আমরা চা খেতে বসেছি তো হঠাৎ করে কান্ধের ভিতরে আবার অস্ত্র দেখি একবার ডান দিকে মশা মারে একবার বাম দিকে মশা মারে তার জিজ্ঞেস করে কিরে কি হয়েছে কবে না মশার জ্বালায় গাড়িটা এমন জায়গায় দাঁড়াইলো মশার জ্বালায় আর শান্তি পেলেন না তো আমার ওখান থেকে দেখে মনে পড়লো আল্লাহ 2017 সালে পুলিশ পুলিশের মানুষ আজরাইলের চেয়ে বেশি ডরে উদাহরণ দেই যে এলাকায় গিয়ে পুলিশ ঢুকে যুবক যুবতী যারা আছে যেদিকে পারে ওদিকে দৌড়ে যার নামে মামলা আছে ও দৌড়ে যার নামে মামলা নাই সেও দৌড়ে তো কয় ভাই তোর নামে মামলা নাই তুই ধরাস কিন্তু কয় ভাই আমার নামে মামলা নাই তুই কি হয়েছে গাইবি মামলা হইতে কতক্ষণ লাগে আমিও ভাগি কারণ আজকাল তো মামলা দিতে লোক লাগে না যার তার নামে মামলা হয়ে যায় ঠিক কিনা ঠিক জোরে কর আবার যদি কান্দে অস্ত্র থাকে পুলিশরা আপনি আর আমি এত ডরাই মাগার মশা কিছুই জানে না কামড়াই দিছে তখন আমার মনে পড়লো আল্লাহ বুঝতে পারছি নমরুদের জন্য কেন তুমি মশা বাড়াইছিলে আল্লাহ আকবার তাফসীরে কবীর ইমাম রাযী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন 900 নম্বর পৃষ্ঠায়
যেক একটা মশার কামড়ে আল্লাহ তাআলা এমন বিষ দিয়েছে যার দেহে কামড় দিয়েছে তার রক্ত পানি হয়ে গেছে গোশত পানি হয়ে হাড়টি পানি হয়ে মাটির সাথে আর যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করো আর যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করো আর যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করো তোমাদেরকে বলছি মনে রাখবা আল্লাহর গজব আসলে কেউ রেহাই পাবা না পাবা না পাবা না ঠিক কি না আল্লাহর গজব থেকে রেহাই পাওয়ার কোনো ক্ষমতা কার নেই আবরাহার কথা মনে আছে না হস্তি ভাই আল্লাহ তাআলা এমন অস্ত্র পাঠিয়েছেন অস্ত্রের ভিতরে আবার নাম লেখা এটা কার জন্য বরাদ্দ হইছে বোমের ভিতরে কাঁচা বটের ছোলা বটের সমান وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পুড়িয়ে এমন বিশেষ পাওয়ার দিয়েছেন আবার ওইটার ভিতরে নাম লিখে রেখেছেন যে এটা অমুকের গায়ে এটা অমুকের গায়ে টার্গেট নি স্বর্গ উপায় নেই জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে কোরআন দুঃখ লাগে আজ গোটা পৃথিবীতে মুসলমানদেরকে সন্ত্রাসবাদের অপবাদ দিয়ে মারা হচ্ছে নমরুদ এরকম করেছে এটা করবে কাম পর্যন্ত যারা আসবে মশা কামড় দিয়ে সব মেরেছে নমরুদের নাক দিয়ে একটা ঢুকেছে ঢুকে মাথায় হেড অফিসে গিয়েছে এর দায়িত্ব হেড অফিস এদিকে কামড় দে এদিকে বাড়ি দে এদিকে কামড় দে এদিকে থাপ্পড় দে ওদিকে দে ওদিকে থাপ্পড় দে এদিকে থাপ্পড় আমি বলতেছি কি রে আমি কি আমার মাথায় থাপড়াবো নাকি এত কষ্ট করে কি করবো মহারাজ কয় লোক রাখ লোক রেখেছে বেতন দিয়ে লোক এসে কয় মহারাজ আমার এত বড় সাহস নাই আপনার মাথায় আমি থাপড়াবো এটা কি সম্ভব নয় কত কি করবি কয় মহারাজ অন্য কিছু দিয়ে বাড়ি দিই কয় বেটা মরে তো যাবো কি কষ্ট না কর মারা ফেল কোনা মহারাজ একটা পদ্ধতি আছে কি পদ্ধতি কয়েকটা লাঠির ভিতরে কিছু চামড়া পেয়েছি এটাকে যদি একটু সফট করে নেওয়া যায় বাড়ি দিলে মরবে না কহ বুদ্ধি তো খারাপ না ভালোই হয়েছে তুই হাত দিয়ে মারলে তো আমার একটা সম্মানের প্রেস্টিজের ব্যাপার সেবা আছে ঠিক কেন বেটি এখন কয় ঠিক আছে মার এটাতে মার কয় ডানে মারে বামে মারে সামনে মারে পিছনে মারে সব দিকে মারে কিন্তু লোক বেচারা বিরক্ত হয়ে গেছে যখন মশা ভিতরে চূড়ান্ত ফাইনাল এক্সামিনেশন আরম্ভ হয়ে গেছে ফাইনাল অভিযান তখন তো নমরুদ যদি সামনে পিছনে পাগলের মতো বলতেছে কয় এদিকে মার ওদিকে মার বেচারা গেছে খেইপা মনে মনে কয় রে মহারাজ কোন জানি লাঠি দিয়ে হারাইখা আর এক লাঠি দিয়ে এমন বাড়ি দিমু তোমার মাথার বাউন্ডারি হয়ে যাবে কইতে দেরি করতে দেরি নেই আসল লাঠি রেখে জুতাটা রেখে আসল লাঠি দিয়ে এমন জোরে বাড়ি মারছে একদম মশা মাথা শেষ আর মশা বের হয়ে বাই বাই সি ইউ এগেন আমি তোমার সাথে আবার দেখা হবে চলে গেছে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন ঐতিহাসিকগণ লিখেন চামড়া দিয়ে জুতার আবিষ্কার হয় আর নমরুদের মৃত্যু হয়েছে ওই চামড়া দিয়ে মার খেয়ে পৃথিবীতে যে বাজারা কিয়ামত পর্যন্ত কোরআন হাদিসের সাথে দুশমনি করবে জুতা ছাড়া তাদের কপালে কিছু চলবে না আর জোরে কোন ঠিক কিনা বেটি এটা মনে রাখতে হবে ইসলামের বিরুদ্ধে দুশমনি করার আগে এটা মনে রাখবে আজকের এই অধঃপতনের একটাই কারণ আপনি আর আমি সম্পর্ক আল্লাহর সাথে না করে সম্পর্ক করছি কাফের মুশরিকদের রাখার বিষয়ে অধঃপতনের এর থেকে বড় আর কোনো কারণ নাই এই জন্য আমার এই ছোট্ট আলোচনা থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান শিরিক মুক্ত ইবাদত করব ইবাদত করব কার জন্য জোরে বলেন কার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন বলেন আমিন আরো জোরে বলেন আমিন বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الله تعالى উপরুক্ত সমস্ত কথাগুলোর উপর আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন আমরা আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
بسم الله الرحمن الرحيم. قال ما منعك ألا تسجد إذ أمرتك؟ قال أنا خير من خلقتني من نار وخلقته من طين. قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين. قال أنظرني إلى يوم يبعثون. قال إنك من المنظرين. قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم. ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين. ويا آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين. وقاسمهما